হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ করব সন্ধ্যাবেলা থেকে। এটা আগের বছর কিনেছিলাম, এই বছরই টাইট হয়ে গেছে, মানে এরকম এরকম কিছু করতে পারছি না। আজকে আমার একটু টুকটাক কিছু কেনার আছে, মানে কিনতে যাব কিছু। আর এখানে আমাদের এই বৈদ্যবাটিতে মেলা হয় প্রত্যেক বছর এই সময়টা, জানি না এই বছর হচ্ছে কি না, মনে হয় হচ্ছে। যদি হয় তো ওখানে যাব মেলাতে, মেলা থেকে কি কি কিনবো না কিনবো সব কিছু শেয়ার করবো। বেশি কিছু কিনবো না, জাস্ট মেলাটা ঘুরতে যাব। তো এই একটা ছোট্ট ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো চলো ব্লগটা দেখতে থাকো। কে আমাদের সকাল থেকেই কি পুজো হচ্ছে, মা সকাল থেকেই মন দিয়ে পুজো করেই যাচ্ছে। সকালে বামুন এসে পুজো করে গেছে, এখন মা ব্রত কথা পড়লো। মা ভীষণ নিষ্ঠাভাবে পুজো করে, আমি ওরকম পারি না আর জানি না আদৌ কোনোদিন পারবো বলে। এখানে গোপালকে মা ঘুম পাড়িয়েও দিয়েছে। আর এই যে এই পুজোটার নাম কি আমি ভুলে গেছি, ঠিক আছে, যেহেতু শাকনি প্রচণ্ড লেট করে, তো ওই জন্য আমি ওকে বলেছি তুই একটু এগিয়ে আয়, তারপরে আমি বাড়ি থেকে বেরোবো, না হলে আমি বেরোবো না। বলছে তো চলে এসছে, দেখা যাক এবার এসেছে কি না। এই আসেনি, বলেছিল আসবে, মানে বললো এসে আমি দাঁড়িয়ে আছি, আসেনি এখনো। কীরকম তোমরা বলো শুধু, স্টিল আই এম ওয়েটিং। ও আসুক আজকে, আসছে আমার লেটু ম্যান। তোকে আজ থেকে আমি লেটুস পাতা বলে ডাকবো, লেটুস পাতা, বুঝলি? আমি চলে এসেছি। তুই বললি কেন আমি চলে এসেছি? আসলে ব্যাপারটা প্রতিদিন আমার কেমন লাগে সেটা তো আমি ব্লগে সবাই দেখতে পাই। শাকনি ব্লগে তো তুমি কি দেখো, তুমি সপ্তাহে চারটা ব্লগ ছাড়ো, চার দিন করো। আমি আগের দিনই ব্লগে বলেছিলাম ওর উপর চিৎকার করে কোনো লাভ নেই, ও আবার লেট করে আসবে, স্বাভাবিক। চর মারবো, চল তুই। আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে কিরে তোর মানে পড়াটা সব কমপ্লিট, যদি চাপ না থাকে তাহলেই বল, তাহলেই আমি মানে আমার সাথে বেরোবি এক দু ঘন্টার জন্য, বেশিক্ষণের জন্য না, কারণ অনেক দিন বেরোইনি। বললো হ্যাঁ হ্যাঁ আমি সারাদিন পড়েছি, কোনো চাপ নেই, কিচ্ছু নেই, বেরোবো। এসে বলছে যে আস্তে আস্তে বলছিল যে যখন তোর এক্সাম থাকবে আমিও তোকে এরকম নিয়ে রোজ ঘুরতে বেরোবো। আমি ওকে নিয়ে ফার্স্ট অফ অল রোজ পড়াশোনা করছি, এই অঙ্ক করছি, সেই অঙ্ক করছি। অঙ্ক কটা করেছিস আজকে সারাদিনে? চারটে অঙ্ক করেছে সারাদিনে। ও সব বুঝবে না তোমরা কি হচ্ছে, চারটে অঙ্ক করেছে নাকি সারাদিনে? আবার আমি যদি বলি মাত্র চারটে তখন বলবে বিশাল বড় বড় অঙ্ক, বছরে আমরা এখানে কতবার এসেছিলাম এই মেলায়, মোটেও না অতদিনও না, প্রায় এসেছিলাম, প্রায় এসেছিলাম। আর এসে আমি কি কিনেছিলাম মনে আছে তোর, কি বলতো? ওই তো জলের বোতলটা, কানের হেয়ার ব্যান্ড, হেয়ার ব্যান্ডও কিনেছিলাম প্রচুর। নাম বলতো, কেমন লাগছে? দারুণ। কি খাবি বল, আমি খাওয়াবো তোকে, বল কোনো দোলনায় উঠবি? কিন্তু আমাদের দোলনায় দুজনেরই উঠলে গা গোলায়, তো দোলনায় উঠবো না, ওর বেশি গোলায়, আমার নয়, ওর বেশি গোলায়। মনে আছে একবার দোলনা থেকে নেমেই আমিও করেছিলাম, ও করেছিলাম। স্প্রিং পটাটা খাবে? বলেছিলাম যে এটা তুই ফেলতে পারবি না, বলেছিলাম আমি পারবো, আবার ফেলেও ছিল অন্য একটা মেলায়, ফেলে আবার এই যে টেডিগুলো দিচ্ছে এই টেডিগুলো পেয়েও ছিল। চল চল চল, এই টেডি বাড়িতে আছে, আমার রিকো ছিঁড়ে দিয়েছে, রিকো ছিঁড়ে দিয়েছে অলরেডি, যেটা পেয়েছিলি ওটা ওটা এখনো আসতেও আছে, আর কিছুদিন পর ওটাও যাবে। খুব সুন্দর লাগে না, কি সুন্দর
সব কিছু তাই না? এগুলো এগুলো কি রে? ও পাঁচ বালিশের কভার। আরে ঠিক আছে, এমন কথা বলে না মা, কি সুন্দর সুন্দর ড্রেস দেয়। আমার চোখ কোন দিকে বলতো? ব্যাগের দিকে। অন্যজন ব্যাগই হবে খালি, সব রাখা। কি করব, ভালো লাগে। কি হয়েছে? মেলায় দোকান দেবো পরে। ঠিক আছে ঠিক আছে, কিনে দে আমাকে। কি নেবে বল, তুই বল, তুই কি দিবি? কেউ এরকম অফার করবে না যে কি নেবে বল, পছন্দ বল। পছন্দ সব কিছুই আমার। চলো ভাই চল, কি নেবে বল। ওর ওর জায়গায় যেটা না খেলে বোধ হয় ওর মানে কি বলবো, দিন শেষ কিছুই হয় না। চা এমনি নর্মাল চাই খেলে না। এখানটা কি গরম গরম লাগছে। এই বেবার বাড়ি যাবে তো? ব্যাস আমার মেলায় আসা মানে চা খেতে আসা। এসো ভালো। হ্যাঁ তো কি, তোকে কি এত দেবে নাকি? পাগল, এখানে চা খেতে এসছিস, চল তুই। পপুলার মানুষ, পপুলার মানুষকে নিয়ে আমি মেলায় এসছি। শুধু মেলা না, যেখানে যাই সেখানে এটা সব মানে আচ্ছা, এবার থেকে তো তাহলে বাউন্সার নিয়ে ঘুরতে হবে নাকি? ভুল ভাল কথা, এই দে ফোন দে ফোন দে, কিছু কিনে দিচ্ছে না। আমি বলছি যা নেবে বলো। একটা কিছু কিনিনি, শুধু নিজে চা খেলো। যা নেবে যা নেবে নেবে, একটা তো বলতে হয় যে এটা নাও, এটা নিতেই হবে তোমাকে। এরকম একটা জোর কর আমাকে, এই উঠপটাং একটা জিনিস করবে যেটা ও জানে আমি নেব না। হেভি গিফট হয়ে যাচ্ছিস দিন দিন। বলছি পেন্সিল নেবে, পেন্সিল সেই ডিজাইন করা স্কেল করে হবে নেবে। আজকে কতজনের সাথে দেখা হচ্ছে, কি ভালো লাগছে। আমি না রোজ আসবো মেলায়, সবার সাথে দেখা হয়ে যাবে। দেখো ফুল ফুল না পাচ্ছে। নিলাম পুকুর জন্য, কত দাম বললো জানি? 30 টাকা করে, যা সব কিছু 30 টাকা। এইটা ভাল লাগছে, এইটা বা এইটা, এই দুটো ভাল লাগছে না? তাতুর জন্য কি নেবে এখন বুঝতে পারছো না? বলতো আইডিয়া নেই না। আমি বলতে যাচ্ছিলাম জিজ্ঞাসা করো, ও যবে জিজ্ঞাসা করবে তখন তো নেওয়া হয়ে যাবে। আমি বলছি, আমি বলছি জিজ্ঞাসা করো কি নেওয়া যায়। ঠাকুরটা একটা নেবো, সরস্বতী ঠাকুর একটা। মাহিষের মেলা থেকে আমি যে ডায়েরিটাই এখন ছবি আঁকছি বা কিছু করছি, আমি এনাদের কাছ থেকে নিয়েছিলাম, ওনারাই বসেছিল, তাই না? মনে আছে তোর? এই তো এই ডায়েরিগুলো, না ওই ডায়েরিগুলো দেখতে পাচ্ছি না তো, এই কাঁথা স্টিচে ওই রকমই কাঁথা স্টিচ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে ফুলি ফুল কাটা। হ্যাঁ ফুলি ফুল কাটা, এরকম জীবন তো ধরে টেনে নিল। পাজে কত কিছু বসেছে, এটার কি কে মেলা ঘুরতে এসছে দেখ, জামাটা আমার পরে। এই রিকোকে আনা যাবে? রিকোকে আনলে ও মানে মেলায় আর কোনো লোক থাকবে না। কি নেব কি নেব কি নেব, যেটা দুবার পার্টি যাবে না, দুধ ফুলি কি বলছিল? দুধ ফুলি নিলাম, ভাব আগে এটা খেয়ে দেখ। দেখি তোর মুখটা খুলে বুঝি বোঝা যাবে না রেলে। হ্যাঁ স্কুলে পড়তি না?
মিনিট আর আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়েছে, তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই যে এগিয়ে এখন গিয়ে যদি পড়তে না বসেছে তো সারা রাত আজকে পড়বে। এই যে এইগুলো কিনেছি, কি কি কিনেছি তোমাদের তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। যার জন্য গিফট এনেছি সে আমাদের বাড়িতেই আছে, কিন্তু তোমার চোখটা কি হয়েছে একটু দেখে দাও তো। আজকে খেলতে খেলতে চোখে মেরেছে, নিজের চোখ নিজেই লাল করে দিয়েছে। নিজে পুপুর জন্য এইটা আর আমি এই তিনটে মূর্তি নিয়েছি, ভীষণ সুন্দর তাই না? এটা খুব সুন্দর। এটা নিয়েছি একটা সরস্বতী মূর্তি নিয়েছি একটা রূপ ঠাকুর, এই তিনটে নিয়ে নিলে হচ্ছে 50 টাকা। এই যে আমার ছোটদের জন্য মোমো এনেছি আর এখানে বর দিদি সবার জন্য পিঠে এনেছি। পারো মইতো ঢুকিয়ে দাও, ওটাকে চাপতে হবে, চাপতে না অবশ্যই জানি। আমার বেশ ভালো লাগলো, আবারও তো যাবো মেলায়, তখন গিয়ে আরো অনেক রকম ভিডিও আসবে। তোর জন্য আজকে তেমন কিছু কিনিনি, কারণ আমি জানি আরো পরে অনেকবার যাবো। তো আজকে এই ব্লগটা এখনই দেখাবে, পর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।